হ্যালো ফ্রেন্ডস মাই নেম ইজ রাহুল ঘোষ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে আর বেল বেলাইকানটি প্রেস করতে ভুলবেন না যাতে নিত্য নতুন আপডেট আপনারা আমার চ্যানেল থেকে পেয়ে থাকেন তা আজকে আমি তোমাদের ওই রৈখিক প্রোগ্রামিং চ্যাপ্টারে কিছু উদাহরণ দেখাবো তিনটে মতো উদাহরণ তা এই তিনটে উদাহরণ কিন্তু অনেকটাই নিয়ে আর কি ঘুরিয়ে ফিরিয়ে আছে মানে এই তিনটে উদাহরণ যদি মোটামুটি তোমরা বুঝে নিতে পারো আর একবার যদি ভাবতে পারো যে কিভাবে হচ্ছে প্রসেসটা যদি একবার জেনে নাও তাহলে কিন্তু মোটামুটি আমার মনে হয় যে পরীক্ষার হলে কিন্তু এই তিনটের মধ্যে একটা কমন পেয়ে যাবে আর এই ভিডিওতে আমি কোনো গ্রাফ বা ওই সব দেখাবো না যে সমাধানগুলো আর কি দেখিয়েছিলাম আমার আগের ভিডিওতে ওটা আমি নেক্সট পার্টে করাবো ঠিক আছে এই পার্টে খালি দেখব যে তোমরা কথার সমস্যাকে কি করে গাণিতিক সমস্যায় আনতে পারো আর আশা করছি এই প্রবলেমগুলো তোমরা ইজিলি ধরতে পারবে বুঝতেও পারবে আমি যে ট্রিকগুলো শেখাবো ওর মধ্যে দিয়ে আর এগুলো কিন্তু পরপর পরপর ইয়ার অনুযায়ী অনেকবার এসছে আমি তাই জন্যই তিনটে আর কি তুলেছি তাও একটা ইয়ারে আমি দেখলাম একটা আননোন প্রবলেম এসছে সেটাও কিন্তু মানে এই টাইপেরই এইগুলো যে করতে পারবে সে কিন্তু সবকটাই করতে পারবে এইগুলো হলো কিন্তু মেন প্রবলেম ঠিক আছে আমাদের তাহলে স্টার্ট করে দিচ্ছি দেখো উদাহরণ এক আমি করিয়ে দিয়েছিলাম আগের ভিডিওতে তাই ওটা আলাদা করে বলছি না আমি উদাহরণ টু থেকে বলছি ঠিক আছে কি আছে প্রবলেমটা আগে পড়েনি তাও দেখতে পাচ্ছ খুব একটা খারাপ প্রবলেম নয় মানে ভদ্র প্রবলেম আছে ছোট আছে আমরা দেখেছি উদাহরণ ওয়ান কিন্তু অনেক বড়ো ছিল তাই তো তাই উদাহরণ টুতে দেখা যাক কি আছে একজন কৃষক কয়েকটি ভেড়া ও ছাগল ক্রয় করেন ভালো কথা একটি ভেড়া ও একটি ছাগলের দাম যথাক্রমে দেড়শো টাকা ও দুশো টাকা ঠিক আছে ভেড়া ছাগলের দাম দিয়ে দিয়েছে আমাকে প্রতিটি ভেড়া ও ছাগল বিক্রি করে কৃষক লাভ করে পনেরো টাকা ও কুড়ি টাকা মানে একটা ভেড়া বিক্রি করলে লাভ করছে পনেরো টাকা আবার ছাগল বিক্রি করে লাভ করছে কুড়ি টাকা ঠিক আছে তার খোঁয়ারে খোঁয়ার মানে কি বলতো মানে যে এলাকায় আর কি পশুরা থাকে যেখানে আর কি ওদেরকে একসাথে রাখা হয় ওটাকে বলছে খোঁয়ার ঠিক আছে তার খোঁয়ারে একশোটির বেশি পশু থাকবে না তার মানে কি আমি ওই জায়গার মধ্যে ম্যাক্সিমাম একশোখানা পশু রাখতে পারবো তার থেকে বেশি পশু রাখতে পারবো না এবার এখানে পশু বলতে কি বলা হয়েছে ভেড়ার ছাগল একদম ঠিক এবং পশু কেনার জন্য তার কাছে মাত্র ছ টাকা আছে ঠিক আছে মানে কি আমার কাছে ম্যাক্সিমাম ছ টাকা আছে আর তার ছ হাজার টাকার মধ্যে আবার আমার গরু মানে সরি ভেড়া আর ছাগলের দাম বলে দেওয়া হয়েছে তাহলে এই টাকা যাতে কুলিয়ে যায় আমার সেই হিসাবে কিন্তু ভেড়ার ছাগল কিনতে হবে ঠিক আছে আবার আমায় কি মেনশান করে দিয়েছে যে একশোটার বেশি পশু থাকবে না ঠিক আছে এবারে নেক্সট বলেছে কটি ভেড়া ও কটি ছাগল কিনলে তার লাভ সবচেয়ে বেশি হবে সমস্যাটিকে রৈখিক প্রোগ্রামবিধি সমস্যা হিসাবে প্রকাশ করো তাহলে আমার এখানে ফার্স্ট আমি কি বলেছি তুমি কি খোঁজার জন্য হবে অবজেক্টিভ ফাংশন তাই তো মানে যেটাকে তুমি অপটিমাইজ করবে বা যার চরম বা অবমান তুমি বের করবে তাহলে অপটিমাইজেশন ফাংশানটা কোনটা এখানে দেখতে পাচ্ছি আমি কি বলেছে লাভ আমার সবচেয়ে বেশি হবে তার মানে কি আমার লাভটাকে একটা ফাংশানে আনতে হবে আর ওই লাভটাকে কি করতে হবে আমার চরম বা সর্বাধিক করতে হবে এইবার আমি কি বলেছি মানে যে অবজেক্টিভ ফাংশান থাকবে তার মধ্যে কোন কোন অবজেক্টগুলো আমায় বার করতে হবে সেটা তোমাকে জানতে হবে মানে কি অবজেক্টগুলোকে খুঁজতে হবে আর আমি কি বলেছি অবজেক্টগুলোকে যদি খুঁজতে হয় তাহলে তুমি অবজেক্টিভ ফাংশানকে কি দিয়ে প্রশ্ন করবে তাহলে আমার যে লাভটা হচ্ছে লাভটা কার উপর আর কি নির্ভর করছে ভেড়া আর ছাগলের সংখ্যার উপরে একদম ঠিক তার মানে কি আমার অবজেক্টটাকে এখানে ভেড়া আর ছাগল তার মানে ভেড়া ছাগলের সংখ্যা ধরে যদি আমি প্রসিড করি আমার অঙ্কটা সলভ করার চান্স আছে আর তুমি দেখতে পাচ্ছ যে এটাও কিন্তু প্র্যাকটিক্যাল প্রবলেম আর তার মধ্যে অতটাও ইজি প্রবলেম নয় তাই তো দেখেই বোঝা যাচ্ছে যে একটুখানি কিন্তু টাফ আছে আর আমি যত যত করে এগোতে যাব এক্সাম্পেল টাফ কিন্তু তত হতে থাকবে মানে এমন এমন অঙ্ক দেখবে তোমরা দেখতে পাবে যে তোমরা বিশ্বাসই করবে না যে ওগুলো আদৌ রিয়েল লাইফ প্রবলেমে সলভ করা যায় বাট এটা সত্যি ঠিক আছে তাহলে আমি কী বুঝে গেলাম ভেড়া ছাগল আমার অবজেক্ট তার মানে আমি কাকে ধরতে হবে ভেড়া ছাগলকে তা তাই ধরি মনে করি এক সংখ্যক ভেড়া ও ওয়াই সংখ্যক ছাগল কিনলে লাভ আমার সর্বাধিক হবে এইবার ভালো করে দেখো ভেড়া আর ছাগল কি এগুলো সংখ্যা এক্স আর ওয়াইগুলোর সংখ্যা আর ভেড়া ছাগলের সংখ্যা আশা করি নেগেটিভ হতে পারে না কিন্তু জিরো হতে পারে তাই আমি ইজিলি বলতে পারি যে আমার এক্স গ্রেটার দ্যান ইকোয়ালস টু জিরো আর ওয়াই গ্রেটার দ্যান ইকোয়ালস টু জিরো যেটা হলো আমার ফার্স্ট কনস্ট্যান্টস বা কি বাধা গোষ্ঠী তাই তো তাহলে আমি আগেও বলেছি যে এক্স গ্রেটার দ্যান ইকোয়ালস টু জিরো মানে কি আমার ওয়াই অ্যাক্সিস আর ওয়াই গ্রেটার দ্যান ইকোয়ালস টু জিরো মানে কি আমার এক্স অ্যাক্সিস তার মানে কি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দিয়ে কি আমার লিমিটটা বাধা থাকবে তার মানে কি প্রথম পাদে অবস্থিত করবে ঠিক আছে ফার্স্ট কোয়ার্ডেন্টে আর কি তা আমরা এইসবে যাচ্ছি না কারণ আমরা এখানে কোয়ার্ডেন্ট ওসব কিছু শো করছি না আমার কাজ কি খালি এই সমস্যা হিসাবে প্রকাশ করব ঠিক আছে তাহলে আমি ভেড়া ছাগল ধরে নিলাম সংখ্যা এবারে আমি দেখতে পাচ্ছি আমার নেক্সট কি নেক্সট আমি কাকে খুঁজবো আমার অবজেক্টিভ ফাংশানকে যেভাবে বলেছি সেই প্রসেসে এগোবে ঠিক আছে তা অবজেক্টিভ ফাংশানে কি বলার আছে আমার প্রতিটি ভেড়া বিক্রি করে আমার কত টাকা লাভ হচ্ছে পনেরো টাকা তাহলে এক্সট্রা ভেড়া বিক্রি করে আমার কত লাভ হবে ফিফটিন এক্স টাকা ঠিক আছে নেক্সট প্রতিটা ছাগল বিক্রি করে আমার কত লাভ কত লাভ হচ্ছে কুড়ি টাকা তাহলে আমার ওয়াইটা ভেড়া সরি ওয়াইটা ছাগল হবে এখানে ছাগল হবে ঠিক আছে ওয়াইটা ছাগল বিক্রি করে আমার কত লাভ হচ্ছে টোয়েন্টি ওয়াই টাকা তাহলে আমার মোট যে লাভ সেটা আমার কত হচ্ছে জেড ইকোয়াস টু ফিফটিন এক্স প্লাস টোয়েন্টি ওয়াই তার মানে কি এইটা হলো কি আমার অবজেক্টিভ ফাংশান আর একে আমায় কী করতে হবে সর্বাধিক করতে হবে ঠিক আছে তাহলে আমার লাভটাকে আমি সর্বাধিক করব। নেক্সট আমার কি বলেছে দেখো কন্ডিশানে তার খোঁয়ারে একশোটির বেশি পশু থাকবে না তার মানে কি আমি যদি ভেড়া আর ছাগলের সংখ্যাকে যোগ করি সেটা কখনো একশোর বেশি হবে না তার মানে কি এক্স প্লাস ওয়াই লেস দ্যান ইকোয়ালস টু একশো হবে মানে কি ম্যাক্সিমাম একশো হতে পারে কিন্তু একশোর কমও হতে পারে সেটা আমার ফিক্স নেই কারণ কি আমার কন্ডিশান আরও আছে তাই জন্য এখানে লেস দ্যানও এসছে আর ইকোয়ালস টু এসছে বোঝা গেল ঠিক আছে তাহলে এক্স প্লাস ওয়াই লেস একশো এটা আর একটা আর কি দেয়া আছে আর দেওয়া আছে আমার পশু কেনার জন্য আমার কাছে মাত্র ছ হাজার টাকা আছে তার মধ্যে আবার একটা ভেড়ার দাম দেড়শো টাকা একটা ছাগলের দাম দুশো টাকা তাহলে এখান থেকে আমার আরেকটা একটা কন্ডিশান বেরোবে যে এক্স সংখ্যক ভেড়া ও ওয়াই সংখ্যক ছাগল কেনার জন্য আমার খরচ কত হবে ওয়ান ফিফটি এক্স প্লাস টু হান্ড্রেড ওয়াই মানে জাস্ট খরচটাকে যোগ করে দিলাম এক্স সংখ্যক ভেড়া কিনছি একটা ভেড়ার দাম দেড়শো টাকা তাই এক্সটা ভেড়ার দাম দেড়শো এক্স একটা ছাগলের দাম দুশো টাকা তাই ওয়াইটা ছাগলের দাম টোয়েন্টি দুশো ওয়াই তাই সবকটাকে যোগ করলে চোখটা কি কখনোই আমার ছ হাজার টাকার বেশি হতে পারবে না কারণ কি আমার কাছে ছ হাজার টাকাই পড়ে আছে তাহলে এটাও আমার কন্ডিশন কি হচ্ছে ওয়ান ফিফটি এক্স প্লাস টু হান্ড্রেড ওয়াই লেস টু ছ হাজার ঠিক আছে এটা হলো আমার আর এক্সট্রা কনস্ট্যান্টস তাহলে আমার সবকটা কনস্ট্যান্ট বা সমস্ত কিছু ওয়ার্ড পুরো পড়া হয়ে গেছে তাই লাস্ট অবধি আমার কি দাঁড়াচ্ছে অ্যান্সারটা তোমরা এইভাবে লিখবে যে জেড ইকোয়াস টু যেটা তোমার অবজেক্টিভ ফাংশান আছে ওটাকে তোমরা কী করতে চলেছো চরম করতে চলেছ যখন কি না আমার বাধা গোষ্ঠী কী কী আছে ফার্স্ট বাধা গোষ্ঠী এইটা আছে এক্স প্লাস ওয়াই লেস দেন ইকোয়াস টু একশো নেক্সট কী আছে ওয়ান ফিফটি এক্স প্লাস দুশো ওয়াই লেস দেন ইকোয়াস টু ছ হাজার আর নেক্সট কী আছে এক্স গ্রেটার দেন ইকোয়াস টু জিরো আর ওয়াই গ্রেটার দ্যান ইকোয়াস টু জিরো তাহলে আমার বাধা গোষ্ঠীগুলো এরকম থাকবে থেকে এবারে আমায় গ্রাফ দিয়ে ওগুলোকে সলভ করতে হবে সেটা আমরা পরের ভিডিওতে দেখব সেখান থেকে এক্স আর ওয়াইয়ের মান পাবো আমরা আর এক্স আর ওয়াইয়ের মান আমরা বারবার করে বসাবো যেখানে আমরা চরম পাবো সেটাই হয়ে যাবে আমার কি কার্যকর সমাধান তাই তো আর সেটা কোথায় পড়বে আমার কার্যকর অঞ্চলের মধ্যে আর অবভিয়াসলি আমি এক্স কমা ওয়াইটা কোথায় অবস্থিত হতে হবে প্রান্তিক বিন্দুতে তাই তো এগুলো আশা করছি তোমরা আগের ভিডিও থেকে জেনেছো ঠিক আছে তাহলে নেক্সট আরেকটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক সেটা হলো ভিটামিনের অঙ্ক এগুলো অনেক ইম্পর্টেন্ট এগুলো বারবার ওই জন্য পরীক্ষায় আসে উদাহরণ তিন যেটা হলো কি প্রতি কেজি এফ ওয়ান খাদ্যে ছয় একক ভিটামিন এ এবং সাত একক ভিটামিন বি আছে মানে কি একটা ধরো খাদ্য আছে যার কি না আমার প্রতি কেজিতে ছয় একক করে ভিটামিন আছে ভিটামিন এ আর ভিটামিন বি আছে আমার সাত একক ঠিক আছে নেক্সট কি প্রতি কেজি এফ টু খাদ্যে দেখতে পাচ্ছ এটা এফ ওয়ান খাদ্য ছিল এটা এফ খাদ্য মানে অন্য খাদ্যে আমার আট একক ভিটামিন এ আছে আর বারো একক ভিটামিন বি আছে তার মানে কি ভিটামিনের সংখ্যা এখানে বেশি আছে এটা মানে বেশি পুষ্টিকর তাই তো এফ টুটা নেক্সট কি আমায় কি বলেছে দেখো প্রতি কেজি এফ ওয়ান ও এফ টু খাদ্যের দাম বারো টাকা ও কুড়ি টাকা পরে পেজে আছে টাকাটা ঠিক আছে তাই প্রতি কেজি এফ ওয়ান আর এফ টু খাদ্যের দামও আমায় দিয়ে দিয়েছে আর এফ টু খাদ্যের দাম বেশি কারণ কি ওর পুষ্টিগুণও বেশি আমরা দেখলাম তাহলে তারপরে এই টাকা এসে গেছে ঠিক আছে তাই কুড়ি টাকা তাহলে নেক্সট কী দেওয়া আছে আমার একজন লোকের দৈনিক খাদ্যের পরিমাণে কম করে একশো একক ভিটামিন এ এবং একশো কুড়ি একক ভিটামিন বি থাকা বাঞ্ছনীয় তার মানে কি মিনিমাম ঠিক আছে থাকা বাঞ্ছনীয় মানে হলো মিনিমাম আমার একজন লোকের দৈনিক খাদ্যে ভিটামিন এ একশো একক থাকতেই হবে আর ভিটামিন বি একশো কুড়ি একক থাকতেই হবে তার বেশি হতে পারে অসুবিধা নেই কিন্তু তার কম হবে না ঠিক আছে তাহলে আমায় কি চেয়েছে এফ ওয়ান ও এফ টু খাদ্য দুটি কি পরিমাণে মেশালে মিশ্র খাদতে প্রয়োজনীয় ভিটামিন থাকবে ও দামও সবচেয়ে কম হবে মানে কি সস্তায় বেশি পুষ্টিকর খাদ্য যেটাকে আমরা বলি মানে কি আমার ভিটামিনটাও আমি সঠিক পরিমাণে পাবো যেগুলো আমার কন্ডিশান আছে প্লাস কি আমার দামটাও কম হবে সেই হিসাবে আমায় খুঁজতে হবে তাহলে এটাও দেখতেই পাচ্ছ তোমরা একটা প্র্যাকটিক্যাল লাইফের প্রবলেম তাহলে আশা করছি এগুলো মজা আসছে অঙ্কগুলো করতে তারপরে কি সমস্যাটি রৈখিক বিধি সমস্যায় প্রকাশ করো ঠিক আছে তাহলে এই সমস্যাটাকে এবারে আমার রৈখিক প্রোগ্রামবিধিতে প্রকাশ করতে হবে তাহলে ফার্স্ট আমাকে দেখতে হবে যে আমার অবজেক্টিভ ফাংশানটা কি যেটাকে আমি অপটিমাইজ করব ভালো করে দেখো এফ ওয়ান ও এফ টু খাদ্য দুটো কী পরিমাণে মেশালে মিশ্র খাদ্য প্রয়োজনীয় ভিটামিন থাকবে ও দামও সবচেয়ে কম হবে যেখানে দেখবে সবচেয়ে কম সবচেয়ে বেশি সর্বাধিক এই কথাগুলো থাকবে জানবে ওটাই হলো আমার অবজেক্টিভ ফাংশন তার মানে কি আমার এখানে অবজেক্টিভ ফাংশন কি দাম মানে আমায় দামটাকে মিনিমাইজ করতে হবে আগেরগুলোতে আমি কি করছিলাম ম্যাক্সিমাইজ করছিলাম কিন্তু এবারে কি দামকে আমায় মিনিমাইজ করতে হবে ঠিক আছে তাই দামটা হলো কি আমার অবজেক্টিভ ফাংশন নেক্সট আমার কাজ কি অবজেক্টকে খোঁজা অবজেক্টিভ ফাংশানের অবজেক্ট মানে কার উপরে অবজেক্টিভ ফাংশানটা আমার ডিপেন্ড করছে তাহলে দাম কম এটা আমার কার উপর ডিপেন্ড করছে এই এফ ওয়ান আর এফ টুর দামের উপরে আর এফ আর এফ টুর দামটা তো ফিক্সড আছে কিন্তু চেঞ্জ কোনটা হবে এফ আর এফ টুর পরিমাণ তার মানে কি আমি এক কেজি দিচ্ছি দু কেজি দিচ্ছি তিন কেজি দিচ্ছি ওইখানে আমার দামটা ভ্যারি করবে তাহলে বোঝা গেল যে আমাকে কাকে ধরতে হবে আমাকে এফ আর এফ টু খাদ্যের পরিমাণটা ধরতে হবে এখানে ওই জন্য দেওয়া আছে দেখতে পাচ্ছো যে দুটো কি পরিমাণে মেশালে মিশ্র খাদ্য তৈরি হবে ওটাই তোমায় আশ করেছে যে কী পরিমাণে মেশাতে হবে ঠিক আছে তাহলে আমার অবজেক্টটা কি যে এফ ওয়ান আর এফ টু খাদ্যের পরিমাণটা আমাকে খুঁজতে হবে পরিমাণ যদি আমি একবার পেয়ে যাই তাহলে আমার ওই পরিমাণে কি দামটা সব থেকে কম করতে হবে ঠিক আছে তাহলে আমি কি ধরছি মনে করি এফ ওয়ান খাদ্যে আমার এক্স কেজি আছে এফ টু খাদ্য ওয়াই কেজি আছে যদি এফ ওয়ান খাদ্য এক্স কেজি আর এফ টু খাদ্যে ওয়াই কেজি থাকে তাহলে আমরা প্রয়োজনীয় ভিটামিন দেওয়া এও বি সঠিক পরিমাণে পাই এইবারে এফ ওয়ান কি দেখতে পাচ্ছ কেজিতে আছে এফ টু কি ওয়াই কেজিতে আছে পরিমাণ আর পরিমাণ কি নেগেটিভ হতে পারে না তার মানে কি আমরা এখানেও ইজিলি কনক্লুড করতে পারছি যে আমার এক্সটা কী হবে গ্রেটার দেন ইকোয়াস টু জিরো হবে ওয়াইটাও কী হবে গ্রেটার দেন ইকোয়াস টু জিরো হবে তাহলে এটা আমার কি হচ্ছে ফার্স্ট কনসিডার্স তোমাদের মনে হয়তো একটা কথা থাকতে পারে যে আমি বারবার এই এক্স গ্রেটার দেন ইকোস টু জিরো ওয়াই গ্রেটার দেন ইকোস টু জিরো এগুলো বার কেন করছি যদি আমরা এগুলো বার না করি তাহলে কি হবে ভালো করে দেখো এক্স গ্রেটার দ্যান ইকোয়াস টু জিরো ওয়াই গ্রেটার দ্যান ইকোয়ালস টু জিরো এটা তোমাদের ঠিকই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দিচ্ছে কিন্তু তার সাথে সাথে তোমাদের আরও একটা ইনফরমেশান দিচ্ছে যে আমার যে এক্স আর ওয়াইয়ের মানটা হবে সেটা আমার কোথায় থাকবে প্রথম পাদে বা ফার্স্ট কোয়ার্ডেন্টে থাকবে কিন্তু যদি তুমি এই এক্স আর ওয়াইয়ের কন্ডিশনটা না দাও মেবি আমার কার্যকরী অঞ্চলটা ফার্স্ট কোয়ার্ডেন্ট থেকে সেকেন্ড কোয়ার্ডেন্টেও যেতে পারে তখন কি তোমরা আরও কনফিউজ হবে যে আমার কি ওটা সেকেন্ড কোয়ার্ডমেন্টে যেতে পারে আমার কি ওই নাম্বারটা থার্ড কোয়ার্ডেন্টে যেতে পারে আমার কি ফোর্থ কোয়ার্ডেন্টে যেতে পারে মানে কি তোমরা কনফিউজ হতে থাকবে তাহলে এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান যেটা তোমায় বলছে যে না আমার ভ্যালুটা কিন্তু ফার্স্ট কোয়ার্ডনেন্টেই থাকবে তাই বোঝা যাচ্ছে যে এইটা কেন ইম্পর্টেন্ট কেন বারবারকে মানে বারবার এটাকে কনস্টেন্সের মধ্যে ধরা হচ্ছে এটাই হলো কিন্তু এর কারণ ঠিক আছে তাহলে এবারে আমরা এক এক করে কন্ডিশনে যেতে থাকি তাহলে আমি কী বলেছে নেক্সট আমার এটা যখন ধরা হয়ে গেল এবার আমি কোথায় যাব আমার অবজেক্টিভ ফাংশানে তাহলে অবজেক্টিভ ফাংশানটা আমার কি দাম দামটাকে কমাতে হবে তাহলে আমার এফ ওয়ানের প্রতি কেজির দাম কত বারো টাকা তাহলে এক্স কেজির দাম কত হবে আমার টুয়েলভ এক্স টাকা এফ টু খাদ্যের প্রতি কেজিতে দাম কত কুড়ি টাকা ওয়াই কেজির দামটা কত হবে টোয়েন্টি ওয়াই টাকা তাহলে কি সব কটাকে অ্যাড করলে এটা হয়ে যাবে আমার টোটাল দাম টুয়েলভ এক্স প্লাস টোয়েন্টি ওয়াই আর এটাকে কি করতে হবে আমাকে এবার অবং করতে হবে ঠিক এটাকে মিনিমাইজ করতে হবে তাই তো এইবারে কি বলেছে দেখো তোমাকে ভিটামিন এ তোমার কত চাই মানে আর কি মিনিমাম কত চাই একশো একক ম্যাক্সিমাম হতে মানে তার থেকে বেশি হতে পারে কিন্তু তার থেকে কম হবে না আবার ভিটামিন বি কত চাই তোমার মিনিমাম একশো কুড়ি একক ঠিক আছে তাহলে এফ ওয়ান খাদ্যের মধ্যে আমি এক্স কেজি নিচ্ছি এবার এক্স কেজি আমার ভিটামিনটাও সেই হিসাবে থাকবে কারণ কি ভিটামিন এতে আমার সরি আমার এফ ওয়ানে ভিটামিন এ আছে আমার ছয়ে কক করে তাই তো তাহলে এফ ওয়ানে আমি কত কেজি ইউজ করছি এক্স কেজি তাহলে এক্স কেজিতে ভিটামিন আমার কত থাকবে সিক্স এক্স গুণ হবে বোঝা গেল এইবারে আমায় যেহেতু এখানে ফার্স্টে ভিটামিন কথা বলছি তাহলে আমি এবার নেক্সট কোথায় চলে যাব এফ টুতে কারণ কি এফ টুতেও আমার ভিটামিন এ আছে এবার এফ টু আমি কত ইউজ করছি আমার ওয়াই কেজি আর তার মধ্যে আমার ভিটামিনে কতটা আছে এই এফ টু খাদ্যে প্রতি কেজিতে আট একক করে তাহলে ওয়াই কেজিতে আমার কত থাকবে এইট ওয়াই তাহলে আমি যদি এফ ওয়ান আর এফ টুর ভিটামিন এ সংখ্যাগুলো যোগ করি মানে সিক্স এক্স প্লাস এইট এটা কী হবে গ্রেটার দ্যান ইকোয়াস টু একশো কারণ কি তোমায় বলেছে মিনিমাম একশো লাগবে সেটা বেশিও হতে পারে তাই তো তাই বোঝা গেল কেন একশো হলো গ্রেটার দ্যান ইকোয়াস টু সেম ওয়েতে ভিটামিন বিটা কত হবে তুমি এক্স কেজি এফ ওয়ানে ইউজ করছো আর এফ ওয়ানে প্রতি কেজিতে ভিটামিন বি কত থাকছে সাত একক কক করে তাহলে এক্স কেজিতে কত থাকবে সেভেন এক্স এফ টু প্রতি কেজিতে ভিটামিন বি কত থাকছে টুয়েলভে কক তাই ওয়াই কেজিতে কত থাকবে টুয়েলভ ওয়াই দুটোকে যোগ করবে যোগ করে এখানে কী আছে গ্রেটার দ্যান ইকোয়ালস টু ওয়ান টোয়েন্টি কারণ কি মিনিমাম ওয়ান টোয়েন্টি চাই তাহলে আমার ফাইনাল অ্যান্সার রেডি কি জেড ইকোয়াস টু আমার কী হবে টুয়েলভ এক্স প্লাস টোয়েন্টি ওয়াই যেটাকে আমার অবঙ্গ করতে হবে যখন আমার বাধা গোষ্ঠী কী হচ্ছে এই এ কন্ডিশানটা এই কন্ডিশনটা আর কি এক্স গ্রেটার টু জিরো আর ওয়াই গ্রেটার টু জিরো ঠিক আছে তাহলে এইবারে মোস্ট টাফ যেটা তোমাদের দেখতেও লাগবে আমি সেটাকে তোমাদের খুবই ইজি বইতে বোঝানোর চেষ্টা করব ইনফ্যাক্ট অনেকে যারা বই থেকে এটা ডাইরেক্ট দেখার চেষ্টা করবে সেটাও কিন্তু তোমাদের টাফ লাগতে পারে মেবি আমি এটা বোঝানোর পর হয়তো তোমাদের একটু ইজি লাগবে আমি ইনফ্যাক্ট এই তোমাদের বোঝানোর জন্য আমি অঙ্কটাকে পুরোভাবে করিনি পার্শিয়ালি করেছি আমি তোমাদের সামনে এক্ষুনি সমাধান করে দেখাবো যে যারা অঙ্কটাকে খুব টাফভাবে এই প্রবলেমটাকে এই অঙ্কটা কিন্তু আদৌ অতটা টাফ নয় যদি বুঝে করা যায় দেখতে পাচ্ছ টা বড় কিন্তু কোয়েশ্চেনটা তাই বুঝতেই পারছো কতটা বাঁশের হতে পারে ঠিক আছে তা কি এটা আমার উদাহরণ পাঁচ খুবই ইম্পর্ট্যান্ট একবার এসেছিলো এবারে আসার চান্স কিন্তু অনেক বেশি আছে ঠিক আছে একটি পরিবহন সংস্থা মানে কি ট্রান্সপোর্ট কোম্পানির পাঁচ জায়গা এ বি সি ডি তে অফিস আছে ঠিক আছে মানে পাঁচ জায়গায় অফিস আছে একটা পরিবহন সংস্থার এবারে ভালো করে দেখো এ ও বি তে অবস্থিত অফিসে যথাক্রমে আট ও দশটা লরি আছে তার মানে এ আর বি এর কাছে আমার আটটা আর দশটা করে লরি আছে ঠিক আছে নেক্সট দেখো সি ডি তে অবস্থিত অফিসগুলিতে যথাক্রমে ছয় আট ও চারটি লরির প্রয়োজন মানে কি এ বিতে আমার আট আর দশটা লরি আছে আর সিডিইতে আমার ছয় আট চারটে লরির প্রয়োজন আছে এবারে একটি অফিস থেকে অন্য অফিসে দূরত্ব আমায় নিচে দেয়া আছে দূরত্বটা এইভাবে দেয়া আছে এবারে আমি বলছি এই দূরত্ব আর কি তালিকাটার মানেটা কি এ থেকে সিতে যেতে তোমার দু কিমি পথ লাগবে এ থেকে ডিতে গেলে তোমার পাঁচ কিমি পথ লাগবে এ থেকে ইতে যেতে তোমার তিন কিমি পথ লাগবে বি থেকে সিতে যেতে তোমার চার কিমি পথ লাগবে বি থেকে ডিতে যেতে তোমার দু কিমি পথ লাগবে বি থেকে ইতে যেতে তোমার সাত কিমি পথ লাগবে তবে হঠাৎ করে এসব পথ লরিগুলো কেন দিয়েছে মানে আমার অ্যাকচুয়ালি কী করতে হবে তাহলে লাস্ট যেটা পার্ট সেটা হলো এইটা কীভাবে এ ও বি অফিসের লরিগুলি সিডিও ইতে পাঠালে লরিগুলো ন্যূনতম দূরত্ব অতিক্রম করবে এই সমস্যাকে রৈখিক প্রোগ্রামবিধি সমস্যায় প্রকাশ করো ভালো করে দেখো এ বিতে লরি স্টক আছে ঠিক আছে এবি থেকে কি বলেছে লরি আমার সি তে যাবে আর আমাকে এ বি এর সাথে সিডি ইর গুলো দেওয়া আছে আমাকে কি বলেছে লরিগুলোকে আমায় পাঠাতে হবে ঠিকই কিন্তু আমার কন্ডিশনটা কি দেওয়া আছে দূরত্ব যাতে ন্যূনতম হয় তার মানে কি আমি অ্যাকচুয়ালি এখানে আমার পেট্রোল বাঁচাচ্ছি টাইম বাঁচাচ্ছি যাই বলো মানে ন্যূনতম দূরত্ব যদি তোমায় কভার করতে হয় তোমার পেট্রোলটা বাঁচবে তোমার টাইমটাও বাঁচবে প্লাস কি তোমার যে চাহিদাটা আছে সেটাও পূর্ণ হয়ে যাবে তাহলে তোমার দেখে মনে হচ্ছে যেটা আদৌ সলভ করার আর কি সলভেবেল এটা তোমার দেখে মনে হচ্ছে প্রথমেই তোমরা যারা আর কি নতুন নতুন শিখছ এটা তোমরা বলবে না কিন্তু এটা রৈখিক প্রোগ্রাম বিধির মাধ্যমে সলভ করা যাবে তাই বুঝতেই পারছো যে আমার এই টুলটা কতটা আর কি ইম্পর্টেন্ট যে এতটা একটা কমপ্লেক্স প্রবলেমকেও সমাধান করার যোগ্য তাহলে তোমরা ফার্স্টেই বলবে যে স্যার এখানে তো তেমন কোনো কন্ডিশানও দেওয়া নেই কন্ডিশানগুলোই বা কী করে পাবো সেটা তোমরা যখন সমাধান করবে আমি তোমাদের বলবো যে কন্ডিশনগুলো কী করে পাবে কিন্তু আমি বলতে চাই এই আগের অঙ্কর থেকেও কিন্তু এই অঙ্কটা ইজি যদি বুঝতে পারো তো তাহলে ফার্স্ট আমি যেটা তোমাদের করব তোমাদের একে বোঝানোর চেষ্টা করব যেটা বইতে দেওয়া আছে আর যেটাকে আমি অসম্পূর্ণ রেখেছি ঠিক আছে দেখো এইটা হলো আঁকা এতে আটটা লরি আছে বিতে দশটা লরি আছে সিতে ছটা লরির প্রয়োজন ঠিক আছে ডিতে আটটা লরির প্রয়োজন ইতে চারটে লডির প্রয়োজন তাহলে আমার স্টক কোথায় আছে এ আর বিতে এ বি এগুলোর থেকে আমি সি ডি ইতে পাঠাবো ফার্স্ট যেটা আমার কনক্লুশন সেটা দেখো এ বিতে লরির সংখ্যাকে যোগ করো কত হচ্ছে আঠেরো এবার সি ডিইতে লরির সংখ্যায় যোগ করো দেখো হবে আঠেরো ছয় প্লাস আট প্লাস চার আঠেরো তার মানে কি এ বিতে আমার লাস্ট অবধি যখন লরিগুলো চলে যাবে তখন এ আর বিতে কি আমার জিরো লরি থাকবে তার মানে কি আমার সব লরিগুলোই আমায় পাঠাতে হবে ফার্স্ট কনক্লিউশন নেক্সট কি আমায় যে আঁকাটা দেওয়া আছে আমি সেই হিসাবে আঁকাটা আঁকবো এ থেকে সি এর ডিসটেন্স আমায় দেওয়া আছে টুকিমি এ থেকে ডি এর দেওয়া আছে পাঁচ কিমি এ থেকে এর ডিস্টেন্স দেওয়া আছে তিন কিমি বি থেকে ডি এর ডিস্টেন্স দেওয়া আছে দু কিমি বি থেকে ই এর দেওয়া আছে সাত কিমি বি থেকে সি এর ডিস্টেন্স দেওয়া আছে চার কিমি এইবারে তোমরা একটা জিনিস দেখবে যে আমি অ্যারো দিয়ে দিয়েছি অ্যারো মানে কি আমার এ থেকে সিতে যাবে না কি আমার সি থেকে এতে যাবে তাই জন্যই অ্যারোগুলো দেওয়াটা বোঝা তোমাদেরই বোঝার জন্য সুবিধা আছে আমি এ থেকে ট্রান্সপোর্টগুলো করছি দেখতে পাচ্ছ সব অ্যারো আমার এইভাবে যাচ্ছে আবার বি থেকে ডি ইতে ট্রান্সপোর্ট করছি তাই জন্য এরোগুলো আমার এরকম দেয়া আছে এইবারে কথা হলো আমি কিভাবে এগোবো স্যার তাহলে আমি বলবো যে কোনো দুটোকে ধরে নাও বাকি জিনিস ইজিলি হয়ে যাবে তুমি দেখতে পাচ্ছ আমি কি করেছি ধরি এ থেকে এক্সটি লরি সিতে এবং ওয়াই টি লরি ডি তে তার মানে এই এ থেকে এক্স খানা লরি আমি সিতে পাঠাচ্ছি এ থেকে ওয়াই খালা লরি আমি সিতে পাঠাচ্ছি ঠিক আছে এইবারে তোমরা বলো আমি এক্ষুনি কি বললাম যে লাস্ট অবধি যখন লরিগুলো যাবে আমার এ আর বিতে শূন্যখানা লরি থাকবে তাহলে এ থেকে এক্সট্রা লরি চলে গেছে এ থেকে ওয়াইটা লরি চলে গেছে তাহলে আমার লরি বাঁচবে কটা মেবি জিরো হবে কিন্তু নেগেটিভ তো হবে না লরির সংখ্যা তাই আমার এ থেকে ইতে আমি ইজিলি কনক্লুড করতে পারছি কটা লরি যেতে পারবে সেটা তোমাদের লিখে বোঝাচ্ছি এইট মাইনাস এক্স মাইনাস ওয়াই কারণ কি এক্সট্রা ওয়াইটা লরি অলরেডি চলে গেছে তাই রিমেনিং যে পার্ট টুকুনি আছে ততটা লরি আমার ইতে যাচ্ছে আমি বোঝাতে পারলাম ঠিক আছে তাহলে ইজি লাগলো ব্যাপারটা এইবারে তোমরা বললে স্যার আপনি না হয় এইখানে এক্স ওয়াইটা ধরলেন এটাকেও এক্স এর আকারে বার করলেন কিন্তু এগুলোকে কী করে এক্স এর আকারে বার করব সেটাও খুব ইজি দেখো এ থেকে সিতে এক্সট্রা লরি আসছে সিতে আমার লরির চাহিদা কত ছটা ঠিক আছে আবার বি থেকেও সিতে আমার লরি আসছে কিন্তু সি ম্যাক্সিমাম কটা গ্রহণ করতে পারবে ছটা ম্যাক্সিমাম মিনিমাম যাই বলো ছটা মানে কি ও ছটা লরি চাই এবার এখান থেকে আমি জানি না একটা আসছে দুটো আসছে তিনটে আসছে চারটে আসছে না কটা আসছে তাই তো তাহলে এইখান থেকে আমার কটা লরি রিমেনিং থাকবে যাতে আমার দুটোকে যোগ করে আমার ছটা লরি হয় খুব ইজি কত সিক্স মাইনাস এক্সটি একদমই ঠিক দেখতে পাচ্ছি আমি কি এই দুটো লরি সংখ্যায় যদি যোগ করি তাহলে আমার কি ছটা লরিই যাচ্ছে আমার বোঝাতে পারলাম সেম ওয়েতে এ থেকে ডিতে আমার ওয়াইটা লরি যাচ্ছে কিন্তু আবার চাই কটা আটটা লরি আবার বি থেকেও ডিতে আমার লরি যাচ্ছে তাই বি থেকে ডিতে আমার কতগুলো লরি যাচ্ছে এখান থেকে যেহেতু ওয়াইটা লরি আসছে তাহলে এখানে এমন কটা লরি গেলে দুটোকে যোগ করলে আমার আটটা লরি ডিতে পারছি আমরা সেম কি এইট মাইনাস তাই বোঝাতে পারছি আমি কি করে এগোচ্ছি এইবারে দেখো তোমাদের কাছে এই লরিটা বার করার অনেক রুল আছে আমি যে কোনো দুটো মানে আমি দুটোই পসিবল বলছি তোমাদের যেটা সুবিধা হয় সেটা করবে ফার্স্ট কি এখান থেকে আমার এ থেকে ইতে আমি জেনে গেছি আমার এতটা লরি গেছে আবার এখানে বি থেকে ইতেও আমার লরি যাবে সংখ্যা জিরো হতে পারে কিন্তু নেগেটিভ হতে পারে না তাই আমার কটা লরি প্রয়োজন চারটে লরি তাই তো তার মানে বি থেকে ইতে কটা লরি গেলে আমার এই দুটোকে যোগ করলে আমার এখানে চারটে লরি থাকে কটা এইট সরি ফোর মাইনাস এইটা তাই তো তাই ফোর মাইনাস এইট প্লাস এক্স প্লাস ওয়াই হয় তাহলে আমার অ্যাকচুয়াল কত হবে এক্স প্লাস ওয়াই মাইনাস ফোরটি লরি যেতে হবে দেখতে পাচ্ছ এই দুটোকে যদি যোগ করা আমার কি ইতে আমি চারটে লরিই পাচ্ছি এবারে আর একটা ওয়েতে কী করে আমরা বার করতে পারবো সেটা হলো এখানে মোট দশটা লরি আছে লাস্টে কি আমার লরি সংখ্যা জিরো হয়ে যাবে আর বি থেকে সিতে এই লড়ি গেছে বি থেকে ডিতে এই লড়ি গেছে তাই টেন মাইনাস এই দুটোকে যোগ করলে আমার এই লড়িটা আসবে তাহলে দেখো টেন মাইনাস যদি করো মাইনাস সিক্স প্লাস এক্স হচ্ছে এখানেও মাইনাস এইট প্লাস ওয়াই হচ্ছে তাহলে যোগ করে দেখো আট আর ছয় চোদ্দো মাইনাস চোদ্দো তাই দশ মাইনাস চোদ্দো মাইনাস চার আর এক্স আর ওয়াইয়ের আগের মাইনাসগুলো প্লাস হয়ে যাচ্ছে আগের মাইনাসের জন্য তাহলে সেখানেও তুমি একই ভ্যালু পাচ্ছ তাই বোঝাতে পারলাম দেখতে পাচ্ছ সমস্ত সংখ্যাগুলো আমি এক এই দুটোর মাধ্যমে বার করতে পারলাম তাহলে এখানে আমি কিছুই লিখিনি এখানে আমি এই জিনিসগুলোই লিখেছি যে কিভাবে আমি সংখ্যাগুলো বার করলাম দেখতে পাচ্ছ পরপর সংখ্যাগুলোকে আমি লিখেছি সিমপ্লিফাই করে এইবারে কথা হলো কন্ডিশান স্যার কন্ডিশনগুলো আমি কি করে জানতে পারবো দেখো এ এক্স ওয়াই তুমি যে কোনো একটা ধরো তোমার ভ্যালু ওখানে নেগেটিভ হতে পারে না জিরো হতে পারে কিন্তু নেগেটিভ হতে পারে না তার মানে কি অ্যাটলিস্ট আমার ভ্যালু কত হবে জিরো তার থেকে বেশিও হতে পারে তাই এখানে যতগুলোই লরি যাচ্ছে তুমি কি করবে জাস্ট ওগুলোকে গ্রেটার দ্যান ইকোয়স টু জিরো করে দাও তাহলেই ওগুলো হয়ে যাবে তোমার এক একটা করে কন্ডিশন বোঝা গেলো তাহলে ফার্স্ট থেকে শুরু করবে এখান থেকে এক্স গ্রেটার দ্যান ইকোয়স টু জিরো ওয়াই গ্রেটার দ্যান ইকোয়স টু জিরো এইট মাইনাস এক্স মাইনাস ওয়াই গ্রেটার দেন ইকোয়াস টু জিরো সিক্স মাইনাস এক্স গ্রেটার দ্যান ইকোজস টু জিরো এইট মাইনাস ওয়াই গ্রেটার দ্যান ইকোস টু জিরো এক্স প্লাস ওয়াই মাইনাস ফোর গ্রেটার দ্যান ইকোস টু জিরো তাই বোঝা গেল যে কীভাবে কন্ডিশান পেলাম দেখতে পাচ্ছ এইভাবেই কন্ডিশানগুলো লিখে দিয়েছি কারণ কি মিনিমাম জিরো হতে পারে ম্যাক্স যা ইচ্ছা হতে পারে তাই জন্য ওটাকে আমরা বলতে পারছি গ্রেটার দ্যান ইকোস টু জিরো ফাইন এই জিনিসটা কি করবো জাস্ট লেফট রাইট এনে এটা দেখতে পাচ্ছ সেম আছে এটা সেম আছে এখানে দেখো মাইনাস এক্স গ্রেটার দ্যান ইকোস টু সিক্সটাকে এদিকে নিয়ে গেলে মাইনাস সিক্স হচ্ছে মাইনাস মাইনাস আছে ওটাকে যদি ক্যান্সেল করতে হয় আমার সাইনটা কি উল্টে যাবে তাহলে এটা চেঞ্জ হয়ে আমার হবে এক্স লেস দ্যান টু সিক্স সেম এটা চেঞ্জ হয়ে আমার হবে সাইন চেঞ্জ হয়ে এক্স প্লাস ওয়াই লেস দ্যান টু এইট এখানেও সাইন চেঞ্জ হচ্ছে ওয়াই লেস দ্যান ইকোস টু এইট আর এখানে সেমই থাকছে তাহলে সাইন এইগুলো যখন চেঞ্জ করবে এগুলো কিন্তু ঠান্ডা মাথায় করতে হবে ঠিক আছে এবারে আমার যেটা অবজেক্টিভ ফাংশান সেখানেই আমরা আসিনি আমরা আগেই কি বাধা গোষ্ঠীগুলো বার করে নিলাম খুবই ইজি লরির সংখ্যাগুলোর সাথে জাস্ট গ্রেটার দ্যান ইকোয়ালস টু জিরো করে দাও কিন্তু এবার আমায় কি করতে হবে লরিগুলো যে অতিক্রান্ত দূরত্ব মানে দূরত্ব অতিক্রান্ত করছে সেটাকে আমায় মিনিমাইজ করতে হবে তাই তো সেটাই বলা হয়েছে তাহলে ফার্স্ট দেখতে পাচ্ছি এক্সট্রা লরি ক কিমি গেছে দু কিমিতে আমায় দূরত্ব কত হলো টু এক্স নেক্সট কী হচ্ছে এভাবে ফাইভ ওয়াই তারপরে কী হচ্ছে থ্রি ইন্টু এইটা তারপরে কি হচ্ছে ফোর ইন্টু সিক্স মাইনাস সিক্স বোঝা গেল তাহলে এইভাবে গুণ করে করে তোমরা যোগ করে মোট অতিক্রান্ত দূরত্বটা বার করবে যেটা দেখতে পাচ্ছ তোমার এইটা আর এইটাকে তার মানে তোমাকে কী করতে হবে অবম করতে হবে তাহলে আমার লাস্ট অফ দি অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে যে জেড ইকোয়স টু টু এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস থার্টি এক্সকে আমার অবম করতে হবে যখন আমার বাধা গোষ্ঠী এক্স গ্রেটার দেন ইকোস টু জিরো ওয়াই গ্রেটার দ্যান ইকোয়স টু জিরো এক্স লেস দ্যান ইকোয়স টু সিক্স এক্স প্লাস ওয়াই লেস দ্যান ইকোয়স টু এইট ওয়াই লেস দ্যান ইকোলস টু এইট এক্স প্লাস ওয়াই গ্রেটার দ্যান ইকোয়াস টু ফোর তাহলে এই প্রবলেমটা যদি তুমি বুঝতে পারো পরীক্ষার সব প্রবলেম আমি বলছি তুমি সমাধান করতে পারবে তাহলে আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে নেক্সট ভিডিওতে আমরা বহুত টেকনিক্স নিয়ে কথা বলবো গ্রাফের যে আরও কীভাবে কত ইজিলি ওগুলো করা যায় তাহলে এই ভিডিও পুরোটা আশা করি তোমরা দেখবে নাহলে কিন্তু বুঝতে পারবে না আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এই ভিডিওতে এইটুকুন বাই